হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আপকামিং একটা বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সিনেমাটার নাম হলো ট্যাক্সি। তো নামটা বেশ ইন্টারেস্টিং, শুধু নামটা না তার পাশাপাশি কিন্তু গল্পটাও প্রচণ্ড ইন্টারেস্টিং। বেশি গল্প বলা যাবে না, যেটুকু নিয়ে আমি না বললে নয় সেটুকু নিয়ে তোমার সাথে আমি শেয়ার করব। তো যেটা বলার, যে অমিত চাচিরা ফিল্মস থেকে এই সিনেমাটা আসছে, অলরেডি একটা টিজারও বেরিয়ে গেছে। তো টিজারটা যারা যারা দেখোনি আমি নিচে ডিসক্রিপশন লিঙ্কও দিয়ে দিচ্ছি। আমার তো দুর্ধর্ষ লেগেছে, একটা অভিনব উপায়ে একটা নতুন ভাবে টিজারটাকে আনা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই গল্পের যে মেইন সেন্ট্রাল ক্যারেক্টার সেটা কিন্তু কোনো মানুষ না, সেটা হচ্ছে একটা ট্যাক্সি। তো একটা ওয়ান টেক শট আমরা দেখতে পেয়েছি টিজারে, যেখানে দেখতে পাচ্ছি একটা ট্যাক্সি ড্রাইভার কিছুটা ঠিক করার চেষ্টা করছে, প্যাসেঞ্জার ওঠে এবং ট্যাক্সিটা বেরিয়ে যায়, এবং আমরা দেখতে পারি যে এই সিনেমার সাথে যুক্ত কারা কারা আছে, তাদের নামগুলো। তো টিজারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, স্পেশালি যে অ্যানিমেশনটা বলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা ইউজ করা হয়েছে আমার সুপার লেগেছে, সুপার ব্যাক কথায়। তো এই সিনেমার যিনি প্রোডিউসার কাম ডিরেক্টর অমিত আচার্য দা, ওনার ডেবিউ সিনেমা এটা। সো ডেবিউ সিনেমাতে কিন্তু প্রত্যেকেই মানে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, কারণ ইন্ডাস্ট্রিতে সে পা রাখতে চলেছে। সো ফার্স্ট কাজই যদি মানে সবার নজরে চলে আসে তাহলে কিন্তু তার পরের রাস্তাটা অনেক ইজি হয়। তো অমিত আচার্যকে কী বলবো, নতুন একটা কনসেপ্ট আনার জন্য অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি অল দ্য ভেরি বেস্টও জানাচ্ছি। এই সিনেমার যে গল্প, ডায়লগ, স্ক্রিন প্লে লিখেছেন অনুভব দা, আমাদের সবার ফেভারিট। তো অনুভব দা এর আগে তো তোমরা সবাই জানো অনেক সিনেমাতেই কো রাইটার হিসেবে কাজ করেছেন, ইনক্লুডিং ম্যাজিক, জিদ্দার আপকামিং সিনেমা আছে বাজি। তো গল্পটা যেটা না বলে নয় সেটুকুনি বলছি, সেটা হলো যে একটা রাত্রি গল্প এটা। আমরা দেখতে পারবো যে একটা ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালিয়ে আসছে এবং প্যাসেঞ্জাররা উঠছে, যেরকম শেয়ার ক্যাব বলো বা ওলাতে আমরা শেয়ার করে যাই, আমাদের সাথে কো প্যাসেঞ্জার থাকে। কিন্তু সেই কো প্যাসেঞ্জারের যে একটা পাস্ট আছে বা সে কি তার সম্পর্কে কিন্তু সবসময় মানে ইনফরমেশন যায় না, কিন্তু তুমি যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করো তারও কিন্তু একটা হিস্ট্রি, তারও মানে তার জুতো তো তুমি পা গলাতে পারবে। সে হয়তো কোনো কিছু একটা কাজ করে মাত্র ট্যাক্সি উঠেছে বা ট্যাক্সি করে যাচ্ছে একটা কাজ করতে, সেটা কি কাজ সেগুলো আর বেশি কিছু বলছি না। তো এই যে সিনেমাটা এটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা, ক্রাইম থ্রিলার তো এর আগে আমরা অনেক দেখেছি, কিন্তু এই গল্পে কিন্তু নতুনত্ব আছে। এবং একটা রাতের গল্প, একটা রাতের মধ্যেই কিন্তু মানে যা হওয়ার হয়ে যাবে আর কি। তো এই সিনেমার এখনও কাস্টিং পুরোপুরি ফাইনাল হয়নি, তবে টলিউডের তিনজন নাম করা অভিনেতা, তাদের মধ্যে একজন আবার বলিউডেও কাজ করেছেন, আবার টলিউডের তিনজন নাম করা অভিনেত্রী, ঠিক আছে, তো অনেকের সাথে কথাবার্তা চলছে। আগামী অক্টোবর মাসেই খুব সম্ভবত সিনেমা শ্যুটিংও শুরু হয়ে যাবে, যেহেতু এখন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অন্যান্য কাজে কমিটেড আছেন, সময় দিতে পারছেন না। পুজোর সময় থেকে আই থিঙ্ক শ্যুটিং শুরু হয়ে যাবে, হোপফুলি সব কিছু যদি ঠিকঠাক থাকে। এবং হলও খুলে গেছে, এটা আমাদের জন্য সত্যি খুব ভালো খবর, অকুপেন্সি আরও বাড়বে, অবভিয়াসলি বাড়বে। তো ভালো সিনেমা হলে অবশ্যই আমরা বড় পর্দায় গিয়ে দেখব। কোভিড-19 যে নিয়মাবলী আছে, নিয়মাবিধি সব কিছু মেনেই আমরা সিনেমা হলে দেখতে যাব। সো আরও একবার ট্যাক্সির হোল টিমকে, ইনক্লুডিং অমিত দা, অনুভব দা, আরও যারা যারা যুক্ত আছে এই প্রজেক্টের সাথে, প্রত্যেককে কী বলবো, অল দ্য ভেরি বেস্ট। খুব তাড়াতাড়ি প্রজেক্টটা স্টার্ট হোক এবং আরও টিজার কিছু আসুক, আরও পোস্টার আসুক, ট্রেলার আসুক, তাই না? আমরা তো ওয়েট করে আছি। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কী মতামত দিচ্ছে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের সবাই মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।